হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে বিগিনার টু এক্সপার্ট সিরিজের এপিসোড নাম্বার টু তে। অ্যান্ড আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ওপেন ফাইলস অ্যান্ড আউটপোস্ট, এই দুটো কনসেপ্ট নিয়ে। তো আমি আবারও বলছি, এই সিরিজটা তোমরা যদি কমপ্লিট করো টোটালি, তোমরা অনেক অনেক লাভ হবে তোমাদের। অ্যান্ড আমি এইটুকু কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে মিনিমাম 300-400 রেটিং ইলো পয়েন্টস তোমরা গেইন করবেই দাবা খেলাতে, সেটা ওভার দ্য বোর্ড হোক বা টুর্নামেন্ট হোক বা ইভেন অনলাইন চেস হোক। ওকে, সো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওপেন ফাইলস। দেখো, ফার্স্টে ওপেন ফাইলসের কিছু ব্যাপার রয়েছে। আমরা ফার্স্টে জেনারেল একটা এক্সাম্পল নিই। সাপোজ হোয়াইট এখানে খেলে e4, e5, নাইট f3, নাইট fc6, বিশপ c4, নাইট f6, d3, বিশপ c5, নাইট c3, ক্যাসেল করে কিং সাইডে ব্ল্যাক, বিশপ e3, d6, এবং হোয়াইটও ক্যাসেলিং করলো কিং সাইডে। নাও এই একটা পজিশনে আমরা পৌঁছেছি, ঠিক আছে, ভালো করে দেখো। নাও এইখানে ব্ল্যাক যদি বিশপ টেক্স বিশপ করে তাহলে এটা আমাদের জন্য ভালো। অনেক বিগিনারদের যেটা মনে হয় যে আমার কিং সাইডটা ওপেন হয়ে যাচ্ছে, মানে যদি বিশপ টেক্স করে আমি পন টেক্স করলাম অ্যান্ড আমার কিংটা আনসেফ হয়ে গেল। না, একেবারেই না। কেন? এইখান থেকে আসে হচ্ছে ওপেন ফাইলের কনসেপ্ট। দেখো, ফার্স্ট অফ অল ওপেন ফাইল কি? ওপেন ফাইল হচ্ছে যে ফাইলে আমার নিজের পন আমাকে বাধা দেয় না বা আমার নিজের কোনো পন নেই, সেই ফাইলটাকে বলা হয় হচ্ছে ওপেন ফাইল। ওপেন ফাইলকে একমাত্র কাজে লাগাতে পারে দুজন, এক হচ্ছে কুইন আর দুই হচ্ছে রুক। রুক আমাদের জেনারেল ম্যাক্সিমাম এক্সাম্পলে আমরা রুকের ওপেন ফাইলই দেখব। ওপেন ফাইল যে পায় সেই ওপেন ফাইলের লড়াই সারাক্ষণ ধরে চলতে থাকে। এবার ওপেন ফাইলস অনেক রকমের হয়। কোন ফাইলটা ওপেন ফাইল, ঠিক ওপেন ফাইল, কোনটা ভুল ওপেন ফাইল, কোন ওপেন ফাইলের মাধ্যমে আমরা অপোনেন্টের কিংকে অ্যাটাক করতে পারি বা আমরা একটা পনকে অ্যাটাক করতে পারি বা একটা স্ট্র্যাটেজিকে অ্যাটাক করতে পারি, আমরা সবকটা দেখব এক্সাম্পল। ওকে, সো এই এক্সাম্পলটায় ফার্স্ট আমরা দেখলাম কি, এই যে পন টেক্স পনটা করলো তাতে আমাদের এই রুকের ফাইলটা ওপেন হয়ে গেল। সো এটা ভালো, ভালো দিক। আর তার মানে এর থেকে কি বোঝা যায়, ব্ল্যাকের এটা ভালো নয়। মা ব্ল্যাকের যদি বিশপ টেক্স বিশপ যেটা করে, ও ভাবছে কি যে আমি বিশপ টেক্স বিশপ করলাম, পন টেক্স পন ও যদি করে, আমার অপোনেন্টের বা সাদার দুটো ডাবল পন হয়ে গেল। ডাবল পন নিয়েও আমরা আলোচনা করব। ডাবল পন মানে আপাতত এইটুকুই জানো যে যে ফাইলে দুটো পন থাকে সেটাকে ডাবল পন বলে। আর ডাবল পন জেনারেলি ভালো হয় না, কিন্তু এই ক্ষেত্রে ডাবল পনটা ভালো। কেন ভালো? তার কারণ হচ্ছে এই রুকের ফাইলটা আমার ওপেন হয়ে গেল। এবার উল্টো দিকে আমরা যদি ব্যাক করে যাই, এখানে ব্ল্যাক যদি এটা দিয়ে এটা না খেয়ে ব্ল্যাক যদি করে বিশপ b6 এই মুভটা, আর হোয়াইট যদি উল্টো দিকে বিশপ টেক্স বিশপ করে, দেন ব্ল্যাক এবারে কোন পনটা দিয়ে খাবে, এটা দিয়ে খাবে না এটা দিয়ে খাবে? এটা হচ্ছে তোমাদের কাছে ফার্স্ট কোয়েশ্চেন, যে কোন পনটা দিয়ে খেলে ব্ল্যাকের বেটার হবে। ইয়েস, ব্ল্যাক এই পনটা দিয়ে খাবে। কেন? এই পনটা দিয়ে যখনই ও খেলো তখন ব্ল্যাকের যে রুকটা, এই রুকটা এবারে ওপেন ফাইল পেয়ে গেল। দেখো, ওপেন ফাইল মানে আমি কি বললাম, যে নিজের পন যখন ফাইলে প্রেজেন্ট থাকে না সেটাকেই বলে হচ্ছে ওপেন ফাইল। ফাইন, তাহলে আমরা ওপেন ফাইল কি এটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা যাব হচ্ছে নেক্সট এক্সাম্পলে, সেটা হচ্ছে এই এক্সাম্পলটা। সাপোজ এটা একটা পজিশন রয়েছে অ্যান্ড এই পজিশনে আমাদের কোন ফাইলে নিজের পন নেই, ভালো করে দেখো, এই ফাইলে আমাদের নিজের পন নেই, এই ফাইলে আমাদের নিজের পন নেই, এই ফাইলেও আমাদের নিজের পন নেই। নাও এখানে যদি তোমাদেরকে কোয়েশ্চেন করা হয় যে দুটো রুক রয়েছে আমরা দেখতে পাচ্ছি, কোন রুকটাকে কোন ওপেন ফাইলে বসালে বেস্ট হবে, এখান থেকে আসে হচ্ছে দুটো স্ট্রাকচার। এক, ফার্স্ট এক্সাম্পলে সেটা হচ্ছে রুকটাকে আমরা এই ফাইলে বসাতে পারি, এই বিশপটাকে অ্যাটাক করতে পারি, কারণ এটা একটা ওপেন ফাইল, কারেক্ট? কিন্তু এই বিশপটা আমরা জানি সরে যাবে, সাপোজ বিশপটা f8-এ চলে গেল এখানে। তারপরে আমাদের আসে হচ্ছে এই যে রুকটা যে আমরা ওপেন ফাইলে নিলাম, ওকে, তাহলে এই ওপেন ফাইলটার কাজ হয় কি করে বা আমরা লাভ করব কি করে, প্রগ্রেস করব কি করে? না, যখনই ওপেন ফাইল আমরা পাবো আমাদের মেন টার্গেট থাকবে হচ্ছে অপোনেন্টের 7th বা 8th র্যাঙ্কে ওপেন ফাইলে গিয়ে বসানো রুকটাকে। তার মানে কি, বিশপটা যদি এখন সরে যায়, ভালো করে দেখো, অপোনেন্টের 7th র্যাঙ্ক হচ্ছে এটা, 7 নম্বর র্যাঙ্ক, কারেক্ট, 8th র্যাঙ্ক হচ্ছে এটা। তাহলে ওপেন ফাইলের রুক সবচেয়ে ভালো কাজ করে হচ্ছে 7th এন্ড 8th ফাইলে। তাহলে আমরা নেক্সট চালে কোনটা খেলবো, এই চালটা, রুক টু এইখানে। কিন্তু এটা এটা যেমন আমরা বুঝলাম যে আমরা 7th ফাইলে বসালাম, 7th ফাইলে একটা অ্যাটাক আসতে পারে, কিন্তু ব্ল্যাক কিন্তু তখন ইমিডিয়েটলি
এই রুকটাকে এখানে বসিয়ে দেবে। ও বলছে যে আমিও তোমার এই ওপেন ফাইলটাকে এবারে চ্যালেঞ্জ করছি, বা ওপেন ফাইলে লড়াই চলছে এখানে। তো এবারে হোয়াইট কি করতে পারে, হোয়াইট আবার এই রুকটাকে এখানে বসাতে পারে, কারেক্ট। এবার যদি ব্ল্যাক এটা দিয়ে এটা খায়, ও এটা দিয়ে এটা খাবে, তাহলে এই যে ওপেন ফাইলের মালিক কে হলো, হোয়াইট হলো ওপেন ফাইলের মালিক, কারেক্ট। এন্ড ও সেভেন্থ র্যাঙ্কে প্রবেশ করে গেছে। এখান থেকে আমরা আরেকটা জায়গাতেও যাব এই পজিশন থেকে, ঠিক আছে। সেটা হচ্ছে আমরা দেখলাম যে এই পজিশন থেকে এই ওপেন ফাইলটা আমরা এইভাবে পেতে পারি। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে সেভেন্থ এন্ড এইথ র্যাঙ্ক দেখলাম। এবার হচ্ছে আমাদের ডিরেক্ট অ্যাটাক। আমরা কি অন্য যে ওপেন ফাইলস গুলো ছিল, লাইক এফ ফাইল এন্ড এইচ ফাইল, এই যে দুটো ফাইল, এখান থেকে কি আমরা অপোনেন্টের কিংকে কোনো ডিরেক্ট থ্রেট করতে পারি, ডিরেক্ট অ্যাটাক করতে পারি, এটা আমাদেরকে দেখতে হবে। যদি পারি তাহলে ওয়াই নট সেটা, তাহলে আমরা সেটাকেই অপ্ট করব, সেই ওপেন ফাইলটাতেই আমরা যাব। আমাদের আমরা এই ওপেন ফাইলেও যেতে পারতাম, কোনো অসুবিধা ছিল না, ফাইন। কিন্তু আমরা আরেকটা ওপেন ফাইলও যেতে পারি, সেটা হচ্ছে রুক এইচ টু। নাও দেখো, এই ওপেন ফাইলটায় আমরা যখন গেলাম, তাহলে আমরা কি করছি এখন, এই পয়েন্ট পনটাকে অ্যাটাক করছি, তাহলে ওর কিংকে এখন ডিফেন্ড করতে বাধ্য করলো। তখন আমরা কি করব, আবার এই রুকটাকে এই ফাইলে নিয়ে আসবো, রুক ফ্রম ই টু এইচ ওয়ান। তাহলে কি হলো, এখন এই পনটার উপরে ওর ডবল অ্যাটাক হচ্ছে, কারেক্ট। এবার ও কিভাবে বাঁচাতে পারে, ও বাঁচাতে পারে বিশপ এফ এইট করে, বিশপটাকে এখানে নিয়ে যেতে পারে, অ্যান্ড এই পনটাকে আটকাতে পারে। যদি ও এটা করে, তাহলেও আমাদের কাছে আরো অপশনস রয়েছে, ঠিক আছে। সেটা কি, নাইট এফ ফাইভ। দেখো এবার এই নাইটটা আবার একে এখন অ্যাটাক করছে, এই রুকটাও অ্যাটাক করছে, এই রুকটাও অ্যাটাক করছে। এবার ওকে যদি এই পনটা আবার বাঁচাতে হয়, তাহলে ও আবার এই রুকটাকে নিয়ে আসতে হবে, রুক বি সিক্স, বা ইভেন এই রুকটাকেও আনতে পারে রুক এ সিক্স, কারেক্ট। তার মানে দেখো, আমরা কনস্ট্যান্ট কিন্তু একটা থ্রেট রাখছি, আমরা অ্যাটাক করতে পারছি, কারেক্ট। আমরা সেভেন্থ র্যাঙ্ক এইট র্যাঙ্কেও যেতে পারতাম, কিন্তু আবার আমরা অ্যাটাকেও আসতে পারছি। এখানেই হচ্ছে আমাদের চুজিং আছে যে কোনটা বেটার এখানে, কারেক্ট। এবারে এই পজিশনে তোমাদেরকে যদি আমি এবার সেকেন্ড কোয়েশ্চেন করি, যে এখানে হোয়াইট কিভাবে এগোবে, বা হোয়াইট এর বেস্ট মুভ কি, ভেবে দেখো। এই পনটার উপরে তিনটে অ্যাটাকার রয়েছে, একটা আমি অন্য কালার দিয়ে দেখাচ্ছি, একটা দুটো তিনটে, আর এই পনটাকে ডিফেন্ড করছে কজন, একজন দুজন তিনজন, কারেক্ট। তার মানে ইকুয়াল নাম্বার অফ অ্যাটাকার, ইকুয়াল নাম্বার অফ ডিফেন্ডার রয়েছে। আমি একটা ডিফেন্সকে যদি আটকে দিতে পারি, তাহলেই আমার লাভ। তাহলে সেটা কিভাবে আটকাব, না ডি সিক্স, ইয়েস। আমরা কি করলাম, আমরা এই যে ফাইলটা বা এই যে রোটা, এই রোটাকে আমরা ক্লোজ করে দিলাম। এইবারে ওই পনটাকে ডিফেন্ড করতে আর পারবে না, যদি করতে চায় তাহলে ওর আইদার এই বিশপ বা এই রুকটা চলে যাবে, যেকোনো একটা, কারেক্ট। সো এটাকে হচ্ছে আমরা ওপেন ফাইল দিয়ে ডিরেক্ট অ্যাটাক করলাম, ডিরেক্ট অ্যাটাক ইন দ্য ওপেন ফাইল, ফাইন। তাহলে আশা করি এটা ক্লিয়ার হলো। এবার আমরা থার্ড এক্সাম্পলে যাই, ধরে নেওয়া যাক এটা একটা এক্সাম্পল রয়েছে, এই এক্সাম্পলটা। নাও আমি যদি তোমাদেরকে এবারে থার্ড কোয়েশ্চেন করি, যে এখানে ফার্স্ট অফ অল কোন একমাত্র কোন ওপেন ফাইল রয়েছে হোয়াইট এর কাছে, ভালো করে দেখো হোয়াইট এর কোন ফাইলে পন নেই, হোয়াইট এর এই ফাইলগুলোতে তো পন নেই, কারেক্ট। এই ফাইলগুলোতে হোয়াইট এর পন নেই, বাদ বাকি ফাইলগুলোতে হোয়াইট এর পন রয়েছে, আর এই ফাইলটাতেও নেই, আর এই ফাইলটাতেও নেই, কারেক্ট। নাও এবার কোন ফাইলে গেলে হোয়াইট এর ম্যাক্সিমাম লাভ হবে, তোমরা নিজেরাই এটা পারবে, এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন, যেটা কিনা খুব ইজি। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে একটা, ধরো পাজল যদি আমি তোমাদেরকে দিই এখান থেকে, যে আমার আমি এমন কিছু খেলবো বা এমন কিছু ওপেন ফাইলের লাভ নেব, যে অপোনেন্টের যে কুইনটা, এই কুইনটা চলে যাবে, কুইনটা আর থাকবে না, কি করে করবো? তোমার ভিডিওটা পজ করতে পারো, ভাবতে পারো এখানে কোন চাল দিলে একমাত্র ব্ল্যাকের এই কুইনটা চলে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে বেস্ট মুভ হচ্ছে কুইন এইচ ওয়ান চেক, অনলি ওপেন ফাইল কিংটাকে আমি অ্যাটাক করছি, কারেক্ট। কিংটা এখানে যেতে বাধ্য, পন রয়েছে, কারেক্ট। দেন আমরা কি করব, আমরা কুইন এইচ সেভেন চেক দেবো এই পনের মাধ্যমে। এবার কুইন এখানে আসতে পারবে না, পন রয়েছে, কারেক্ট। তাহলে কিং যাবে এফ এইট, অ্যান্ড দেন সিম্পল কুইন এইচ এইট চেক, কিং সরলো, কুইন টেক্স কুইন, কারেক্ট। তাহলে আমরা বুঝতে পারলাম ওপেন ফাইল কতটা ইম্পর্টেন্ট, অ্যান্ড ওপেন ফাইলে অ্যাটাক যদি আমরা করতে চাই, তাহলে সেটা আমাদের হবে হচ্ছে সেভেন্থ অ্যান্ড এইট র্যাঙ্ক থেকে, কারেক্ট। আমরা দুটোরই এক্সাম্পল দেখলাম, রুকের মাধ্যমে একটা এক্সাম্পল দেখলাম, কুইনের মাধ্যমে একটা এক্সাম্পল দেখলাম, ফাইন। এবার আমরা যাওয়া যাক আমাদের ফোর্থ এক্সাম্পলে। ফোর্থ এক্সাম্পল হচ্ছে এই একটা পজিশন রয়েছে, কারেক্ট। নাও এখন এই রুকটা ওপেন ফাইল রয়েছে, এই রুকটারও ওপেন ফাইল রয়েছে,
ভালো কথা। এবার তোমাদেরকে যদি আমি প্রশ্ন করি যে এখানে কোন ওপেন ফাইলে তোমরা বেস্ট বেস্ট অ্যাডভান্টেজ নিতে পারবে, কি মনে হয় তোমার কোন ওপেন ফাইলটা এখানে বেস্ট? দেখো এখান থেকে এই রুকটা এখানে তো যেতে পারে, এই নাইটটাকে এখন অ্যাটাক করতে পারে, কারেক্ট? সে নাইটটা এখন সরে যেতে পারে। আমি এই এই নাইটটা সাপোজ যদি নাইটটা সরে যায়, এটা ঠিক কথা যে আমার এই রুকটা এখন অত্যন্ত পাওয়ারফুল অ্যান্ড ও সেভেন্থ র্যাঙ্কে বসে আছে, অনেকভাবে ও এখন খেলাটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু এখান থেকেও একটা বেটার চাল আছে, আমাদেরকে আর একটা জিনিসও লক্ষ্য করতে হবে যে এই রুকটারও একটা ওপেন ফাইল। এবার এখান থেকে কি আমি কোন রকম অ্যাডভান্টেজ নিতে পারি বা পারবো? পারবো কিভাবে? তোমাদেরকে একটা হিন্ট দিচ্ছি, এখানে হোয়াইটের ফোর্সড চেকমেট রয়েছে। হ্যাঁ, এখানে হোয়াইট ব্ল্যাককে ফোর্সফুলি মেট করে দেবে। কিভাবে? ভালো করে লক্ষ্য করো, চালটা হচ্ছে রুক টেক্স এইচ সেভেন চেক, কিং দিয়ে এটা খেতে বাধ্য। তার কারণ হচ্ছে এই ফাই এই যে ডায়াগোনালটা, এটা বিশপের ডায়াগোনাল, তাই কিং এইখানে যেতে পারবে না। খেলো অ্যান্ড দেন রুক টু এইচ ওয়ান, এই রুকটা এইচ ওয়ান এবং চেকমেট, আর ব্ল্যাকের কোনো যাওয়ার জায়গা নেই। সো এটা হচ্ছে ওপেন ফাইলের পাওয়ার, পাওয়ার অফ ওপেন ফাইল। এবং আমি আবারও বলছি এই পাওয়ারটা ওপেন ফাইলের কাজে আসে সেভেন্থ অ্যান্ড এইথ র্যাঙ্কে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফাইন, ওপেন ফাইলস নিয়ে আই থিঙ্ক তোমাদের অনেকটা ক্লিয়ারেন্স এসছে। আমরা আরো অনেক এক্সাম্পলস দেখবো ওপেন ফাইলস এর, বাট একদিনে তো সব নয়, মাথা গুলিয়ে যাবে। সো এইবার আমরা যাব হচ্ছে আউটপোস্ট। এই যে আউটপোস্ট কথাটা, এটার মানে কি? এটার মানে হচ্ছে ওপেন ফাইল একটা রয়েছে আমাদের, আমরা ওপেন ফাইলগুলো দেখলাম। এবার এই ওপেন ফাইলে আমরা একটা মাইনর পিসকে নিয়ে যাব বা সেই ওপেন ফাইলটাতে বসাবো, এবং মাইনর পিসটা জেনারেলি হয় হচ্ছে একটা নাইট, ঘোড়া, ঠিক আছে? এবং সেটাই ভালো, সবচেয়ে ভালো কাজ করে আউটপোস্ট। তো এই যে আউটপোস্টে আমি যখন নিয়ে গেলাম, কেন নিয়ে যাচ্ছি না? যাতে আমরা একটা অপোনেন্টের পিসকে বা অপোনেন্টের যে স্ট্র্যাটেজি রয়েছে সেখানে যাতে আমরা একটা উইকনেস তৈরি করতে পারি। তাহলে চলে আসা যাক আমাদের আউটপোস্টের এক্সাম্পলে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, এই কনসেপ্টটা অনেকে জানে না, অনেকে বোঝে না, হয়তো ওপেন ফাইলে নিয়ে চলে গেল কিন্তু আউটপোস্টটা না জানার ফলে তারা খুব একটা লাভ করে উঠতে পারে না। আমরা দুটো এক্সাম্পল দেবো আউটপোস্টের। এটা হচ্ছে আমাদের ফার্স্ট এক্সাম্পল। দেখো এখানে আমাদের ওপেন ফাইল কোনটা রয়েছে। ফার্স্ট অফ অল দেখো, এখানে ওপেন ফাইল রয়েছে একটা, আমাদের নিজেদের কোনো পন নেই, বাদ বাকি সবকটা ফাইলে কিন্তু পন রয়েছে, তার মানে এটাই আমাদের একমাত্র ওপেন ফাইল। নাও এই যে নাইটটা আমরা দেখতে পাচ্ছি, এই নাইটটাকে আমরা ওপেন ফাইলে যদি বসাই তাহলে সেটা হয় হচ্ছে আমাদের আউটপোস্ট করা। ওকে, তাহলে নাইটটাকে আমরা এখানেও দিতে পারি, এখানেও দিতে পারি, ঠিক আছে? এখানে বেটার মুভ হচ্ছে নাইট ডি ফাইভ। কেন? দেখো আউটপোস্টে আমি বসিয়ে দিলাম একটা নাইটকে, এই নাইটটা এখন কি করছে, এই পনটাকে এখনো অ্যাটাক করছে, প্লাস এই নাইটটা অত্যন্ত ভালো একটা স্কোয়ারে বসে আছে। এবার আউটপোস্ট কথাটা আমি কি বললাম, আউটপোস্টটার কেন আমরা করি, আউটপোস্টে আমরা কেন একটা পিসকে গিয়ে বসাই? আমরা অপোনেন্টের স্ট্র্যাটেজিতে একটা উইকনেস তৈরি করতে চাই, অ্যান্ড উইকনেসটা অপোনেন্ট যাতে সেটা করে ফেলে আমরা তাই টেম্পটেশন দিচ্ছি তাকে, ঠিক আছে? অপোনেন্টের উইকনেসটা কি, এখন এই পনটাকে বাঁচানোর জন্য ব্ল্যাক যদি এখানে সি সিক্স খেলে, এটাই আমরা চাই সি সিক্স খেলতে। যখনই সি সিক্স খেললো আমাদের কাজ ওভার, আমাদের আউটপোস্টের কাজ ওভার, এই নাইটটার কাজ শেষ। কি না, এই নাইটটা আমি আবার জাস্ট ব্যাক করে নিলাম। এবার বলবে যে তাহলে এটার লাভ কি হলো, লাভ এটা হলো যে এবারে এই যে ওপেন ফাইলটাতে এই যে পনটা রয়েছে, এই পনটা এবারে উইক পন হয়ে গেল বা একটা ব্যাকওয়ার্ড পন হয়ে গেল। এতক্ষণ কি হচ্ছিল, আমরা যদি ব্যাক করে যাই, এতক্ষণ এই পনটা এই পনটাকে সাপোর্ট করছিল, যখনই আমরা নাইট ডি ফাইভ খেললাম, সি সিক্স খেললো, আমরা জাস্ট ব্যাক করে নিয়ে এলাম, এইবারে আমাদের ওপেন ফাইলটাতে অ্যাকচুয়াল কাজে আসবে, এই পনটা হয়ে গেছে এবারে অত্যন্ত উইক পন। না এবার এই পনটাকে আমরা অনেকভাবে অ্যাটাক করতে পারবো, আপাতত ইমিডিয়েটলি আমরা এখানে অ্যাটাক করছি, কারেক্ট? যদি ও এটা খেলে অপোনেন্ট রুক ডি, আমরা কি খেলবো রুক ডি টু, আমরা আর একটা রুককে এখানে আনবো, এবার ডবল রুক দিয়ে এই পনটাকে অ্যাটাক করবো, বুঝতে পারলাম? তাহলে আউটপোস্ট জিনিসটা হচ্ছে ওপেন ফাইলে আমরা একটা মাইনর পিসকে বসাই, মেইনলি সেটা নাইট হয়, এবং আমরা এই কারণে বসাই যাতে আমরা অপোনেন্টকে কোনো একটা উইকনেস তৈরি করতে পারি, অপোনেন্ট যাতে লোভে পড়ে সেই আউটপোস্টটাকে সরাতে যায়, এবং যেই সরাতে যায় তখন তার একটা উইকনেস তৈরি হয়। ফাইন, আমরা লাস্ট আরেকটা এক্সাম্পল যাব আউটপোস্টে, সেটা হচ্ছে এই পজিশনটা রয়েছে,
কারেক্ট। এখানে আমাদের একমাত্র ওপেন ফাইল কোনটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এটা, এফ ফাইলটা হচ্ছে আমাদের একমাত্র ওপেন ফাইল। ফাইন, এবার নাইটটা আমাদের ডি ফাইভে গিয়ে বসে থাকতে পারে, যেটা আমরা আগের বার দেখলাম। কারেক্ট। এবার তোমাদের কাছে প্রশ্ন, ডি ফাইভ স্কোয়ারটা বেটার? বা তোমাদেরকে আমি যদি অন্যভাবে কোশ্চেনটা করি, যে এখানে আউটপোস্ট কোন, একমাত্র কোন স্কোয়ারটা এখানে আউটপোস্ট স্কোয়ার, কে কে বলতে পারবে? যারা যারা বলতে পারবে আমাকে কমেন্টে জানাবে। এখানে ইয়েস, এখানে আউটপোস্ট স্কোয়ারটা হচ্ছে নট এই স্কোয়ারটা, বাট এই স্কোয়ারটা এফ ফাইভ। কেন? কারণ এটাই একমাত্র ওপেন ফাইল, আর এটা হচ্ছে আমার পনের সাপোর্ট রয়েছে, তার মানে এটাই হচ্ছে আমাদের আউটপোস্ট। কারেক্ট। তো এবার এই ফাইলটা আমরা যাবো কি করে, এই পজিশনটা আমরা যাবো কি করে? আমরা অনেকভাবে যেতে পারি, আমরা নাইট ডি ফাইভ করতে পারি, দেন আবার নাইট ই থ্রি করতে পারি, অ্যান্ড দেন এখানে যেতে পারি। কারেক্ট। আমরা দেখে নিই কিভাবে। ফার্স্টে আমরা নাইট ডি ফাইভ খেললাম, এই বিশপটাকে এখন অ্যাটাক করছি, বিশপটা ডি সিক্সে গেল, আমরা আবার নাইট ই থ্রি খেললাম, এবার এখানে আমরা এটা চাইছি। কারেক্ট। ফাইন। এবার ও যদি ধরো সাপোজ কোনো র্যান্ডাম চাল খেলে, সাপোজ এটা খেললো, দেন আমরা খেলবো নাইট এফ ফাইভ, এই বিশপটাকে অ্যাটাক করছি, এই পনটাকেও এবারে আমাদের থ্রেটে রয়েছে। এবার আমাদের প্ল্যান কি হবে, এই রুকটাকে এখানে নেওয়া, রুক এফ থ্রি, দেন রুক জি থ্রি, এবং এই পজিশন থেকে এটাকে অ্যাটাক করা। কারেক্ট। তাহলে এবার ব্ল্যাক কি চাইবে, এই আউটপোস্ট নাইটটাকে সরাতে, কারণ এই নাইটটা ভীষণ ভীষণ পাওয়ারফুল, তাই ব্ল্যাক যদি এখানে খেলে জি সিক্স, এটাই আমরা চাইছিলাম, এই আমরা একটা উইকনেস তৈরি করে দিলাম ব্ল্যাকের। আমাদের কাজ কি, আমাদের কাজ হয়ে গেছে, আমরা জাস্ট আবার নাইটটাকে ব্যাক করে নেবো, অ্যান্ড যেই মুহূর্তে ব্যাক করলাম, ভালো করে আবার লক্ষ্য করো, এই পনটা এবারে ব্ল্যাকের হয়ে গেল একটা উইক পন, কারণ এতক্ষণ যখন এই পনটা এখানে ছিল তখন একে সাপোর্ট করছিল, তাহলে এখন আর নেই, তার মানে উইকনেস ক্রিয়েটেড, আমাদের কাজ সম্পূর্ণ হয়েছে। সো আই থিঙ্ক এই যে ওপেন লাইনস অ্যান্ড আউটপোস্ট, এটা তোমাদের ক্লিয়ার হয়েছে। তাই শেষ করার আগে তোমাদেরকে একটা এক্সাম্পল দেবো, এবং সেটাই হবে তোমাদের হোমওয়ার্ক, যেটা কিনা তোমরা আমাকে জানাবে। সো এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্কটা। এখানে ব্ল্যাক লাস্টে খেলেছে এফ আই, বা ছেড়ে দাও ব্ল্যাক কি খেলেছে, এই একটা পজিশন রয়েছে। ওকে, নাও এবারে তোমাদেরকে আমাকে জানাতে হবে বা বলতে হবে যে এখানে ওপেন ফাইল কিভাবে ওয়াইড বার করতে পারে। যদি ও পার্টিকুলার কোনো চাল তোমরা না বলতে পারো, কোনো অসুবিধা নেই, এখানে পার্টিকুলার চাল হবেও না, ঠিক আছে। তোমরা আমাকে আইডিয়াটা শেয়ার করো, যে আমি যদি এখান থেকে ওপেন ফাইলটাকে ক্রিয়েট করতে চাই, বা আমি অপোনেন্টের কিংকে যদি অ্যাটাক করতে যাই ওপেন ফাইলস দিয়ে, বা ওপেন ফাইল তৈরি করে, সেটা আমি কিভাবে করব, বা সেটা ওয়াইড কিভাবে করবে। ওকে, সো আই থিঙ্ক এটা ভালো লেগেছে তোমাদের, তোমরা ক্লিয়ার হয়েছে, যদি ক্লিয়ার না হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাও, ঠিক আছে, অ্যান্ড ক্লিয়ার করার জন্য আমি অলওয়েজ আছি। ওকে, সো নেক্সট এপিসোডে আর একটা কনসেপ্ট, চেস কনসেপ্ট নিয়ে আমাদের দেখা হচ্ছে। সো স্টে টিউনড, আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ, ধন্যবাদ, টাটা, বাই বাই।